বিসমিল্লাহি রহমানুর রহিম। হে জগতবাসী, যে আজকের আলোচনাটি হবে যে আজরাইল মানুষের যখন জান কবজ করতে আসবে তখন কোন মানুষকে, কোন স্তরের মানুষকে সে আজরাইল এসে প্রথমে সালাম দেবে এবং নম্রতার সাথে কথা বলবে, কোন মানুষটি, সেই মানুষটি লক্ষণ কি, সেই মানুষটির কর্ম কি, সেই মানুষটি কোন স্তরের, আজকের বিষয়টি এই নিয়ে আলোচনা হবে। যেমন শরীয়তের ভাষায় একটি কথা বলা হয়, আজরাইল যেদিন আসবে এক সেকেন্ড সময় দেবে না। এই কথাটি তারা জীবনে যাই কিছু বলুক, এই কথাটি তারা সত্য বলেছে যে শরীয়তের যে ইবাদত, পানি দ্বারা হাত মুখ ধোয়া, পানি দ্বারা নিজের দেহকে পবিত্র করা, এই দেহটা একদিন দোজকের আগুনে জ্বলবে না, এই দেহটা মাটির সাথে মিশে যাবে। আজরাইল কথা দিয়েছিল মাটিকে, হে মাটি, তোমার থেকে মাটিটা দেও, এই মাটি দ্বারা মুকরম আদম বডি বানাবে এবং তোমার জায়গাটা যখন খাই হয়ে যাবে, এই খাই পূরণ করবে, যখন মানুষ মৃত্যুবরণ করবে তখন সেই মাটির তলে ক্ষুদ্র করে এই মানুষটিকে এখানেই রেখে আসবে, তখন কি হবে, সেই মাটির সাথে মাটির সমান হয়ে যাবে। তাহলে মাটির বিচার নেই, বিচার হবে কার, আত্মার বিচার হবে। এখন দেখা যায় আমরা আত্মার উজু করিনি, আত্মার পবিত্র করিনি, যার ফলে এই আত্মার বিচার হবে। তাহলে আজকের যে কথাটি হলো কি, আজকের কথাটি হলো যে কোন স্তরের মানুষকে বা কোন মানুষটাকে আজরাইল সালাম দেবে এবং নম্রতা ভদ্রতার সাথে কথা বলবে। দেখেন একটি কথা আছে, মমিন ব্যক্তির জন্য দুনিয়াটা একটা জেলখানা। দুনিয়াটা জেলখানা কেন, সে পরনারীর দিকে কুদৃষ্টি করতে পারে নাই, সে একজন মানুষের ক্ষতি করতে পারে নাই, নিজে অশান্তি পেয়েছে, কাউকে অশান্তি দেয় নাই, জীবন ভরে আল্লাহর জিকির করেছে, কালবের মধ্যে পবিত্র করেছে এবং সে পবিত্র কালবের মধ্যে আল্লাহকে বসাইছে এবং জীবনে আল্লাহকে পাইতে গিয়ে যা সাধনা করার দরকার সমস্ত সাধনাই করেছে এবং জীবনটা আল্লাহকে ভাবলে চোখ দিয়ে দরদর করে পানি পড়ত, সবসময় প্রেমে ফানাফিল্লার মধ্যেই থেকেছে। আচ্ছা, এরকম করতে করতে যে মানুষটি বান্দা ছিল তখন সেই বান্দাটি বন্ধুতে পরিণত হয়ে যায়। বন্ধুতে যখন পরিণত হয়ে যায় তখন আজরাইলকে কিন্তু একটা কথা বলা আছে, আল্লাহ বলেছে, হে আজরাইল, খবরদার, আমার কোনো বন্ধুর যখন তোমরা জান বা প্রাণ পক্ষে বের করে আনবে, তুমি এবং তোমার দ্বারা যেন সেই বান্দার বিন্দু পরিমাণে কষ্ট না হয়। তাহলে আমি বলবো যে আজরাইল তো আকাশ পাতাল নেই শরীয়তের ভাষায়, তাহলে এত বড় আজরাইল একটা মশাকে যত আরামের সাথে ধরুক, এই মশা কিন্তু ব্যথা পাবে, তাহলে সেই মশার থেকেও আরও ক্ষুদ্র একটা আদমের দেহ। তাহলে বলবো এই আদম যদি একজন মানুষকে ধরে তার প্রাণ পাখি বের করতে চায় তার তো কষ্ট হবেই। আচ্ছা, তাহলে কথা হলো যে আল্লাহ বলেছে আমার বন্ধুদের সাথে বেয়াদবি করো না আর আমার বন্ধুদের যেন কোনো কষ্ট না হয়। এখন আজরাইল এই জন্য দেখা গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসেছিল, সেই দিন যখন বলেছিল যে হে হুজুর, আপনার সময় হয়ে গেছে, আপনি যদি হুকুম করেন তাহলে আপনাকে নিয়ে যেতে চাই, তখন কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যা কিছু কর্ম ছিল, যা কিছু বলার ছিল, যা কিছু করার ছিল এগুলা সেরে এরপরে বলল যে ঠিক আছে, হে আজরাইল, তুমি আমাকে নিয়ে যাও। তাহলে আমার কথা হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু, তার উপরে কোনো বন্ধু নেই। তবে নিচের বন্ধুগুলো কারা, নিচের বন্ধুগুলো হলো ওলি আউলিয়া জাহারা, ওলি শব্দের অর্থই বন্ধু। তাহলে আল্লাহ কি বলেছে, আমার শ্রেষ্ঠ বন্ধু যেহেতু পৃথিবীতে আছে তাহলে আমার শ্রেষ্ঠ বন্ধুর নিচেও যে যারা বন্ধু তারাও তো বন্ধু। তাহলে আল্লাহ কিন্তু কোরআনে এটাও বলেছে, তোমরা যদি আমার বন্ধুর সাথে যুদ্ধ ঘোষণা করো বা আমার বন্ধুর সাথে বেয়াদবি করো, তবে মনে করো যে আমি তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। বন্ধুর জন্য আল্লাহ যুদ্ধ ঘোষণা করতে চায়। তাহলে বন্ধু জিনিসটি কি,
আর সে আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে যাইয়া জীবনে যত সাধনা লেগেছে, জীবনে যা কিছু করার দরকার হয়েছে সমস্ত কিছুই করেছেন। তাহলে এমন মানুষের সামনে যখন আজরাইল আসবে, এসে যখন দেখবে, তখন তাকে সালাম দেবে এবং সালাম দেওয়ার পরে নম্রতা ভদ্রতার সাথে আজরাইল বলবে, হে আল্লাহর দোস্ত, হে আল্লাহর বন্ধু, আপনার সময় হয়ে গেছে, আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে নিয়ে যেতে পারি। তখন একটা আজরাইলের দেহের অনুসারে একটা মানুষের দেহে মশার থেকেও ছোট, তাহলে এর প্রাণ পাখি যদি সে ধরে বের করতে যায় তাহলে তার কষ্ট হতে পারে। তখন কি বলল যে, হে আল্লাহর বন্ধু, আপনি আমাকে হুকুম করুন, আমি আপনাকে এখন নিয়ে যেতে চাই। তখন সে আল্লাহর ওলি যদি মনে করে যে আমার হাতে কিছু কাজ বাকি আছে, আমি সেই কাজগুলো সেরে যাব, তুমি দুই দিন, পাঁচ দিন, দশ দিন এরকম পরে আসো, তখন সে আল্লাহর ওলির কথা শুনতে বাধ্য। কেননা আল্লাহর ওলির কথা যদি না মানে তাহলে আজরাইলেরও চাকরি থাকবে না। এরপরের কথাটি হলো কি, যে তখন দেখা যায় কোনো কোনো আউলিয়া যদি মনে করে যে হ্যাঁ তুমি ইমুক দিন এসো, তখন আজরাইল ইমুক দিনই আসে। আর যদি বলে যে হ্যাঁ আমার সমস্ত ভেজাল মুক্ত, তুমি আল্লাহর নামে আমাকে নিয়ে যাও, তখন সে আল্লাহর ওলির শরীরে হাত না দিয়ে তখন সে আজরাইল দূরে দাঁড়ায়, দূরে দাঁড়িয়ে বলে যে হে আল্লাহর ওলি, আপনি আমার হাতের দিকে তাকান। যখন আজরাইলের হাতের দিকে তাকালো, অটোমেটিকলি সেখানে কিছু একটা বস্তু নূরের তাজাল্লির কিছু দেখতে পেল, আর তখনই অটোমেটিক তার ভিতর থেকে প্রাণ পাখি বের হয়ে আজরাইল হাতে চলে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সে আল্লাহর ওলির দেহটা আস্তে করে ঘুমিয়ে পড়ল, কোনো কষ্ট পেল না। তাহলে এখন আমার কথা হলো কি, কোন ধরনের মানুষ, কোন স্তরের মানুষকে আল্লাহ এরকমভাবে বলে দিয়েছে, যার কষ্ট হলে আল্লাহর কষ্ট হবে, যার বিরোধ করলে আল্লাহর বিরোধ করা হবে, তারাই হলো আল্লাহর বন্ধু। হে জগতবাসী, যে কোন কোন সাধনাগুলো করলে সেই মানুষটা সেই স্তরে যেতে পারে, তাই আমি কিছু সাধনার ইঙ্গিত দেব, অবশ্যই নিজ নিজ মুর্শিদের কাছে জেনে নেবেন ইনশাআল্লাহ। এবং যে গুরু ধরবেন, গুরু ধরলেই হবে না, মুর্শিদ ধরলেই হবে না। দেখা গেছে আপনি স্বর্ণের দোকানে গেছেন, 2 লক্ষ টাকার স্বর্ণ কিনবেন, আপনি কিন্তু স্বর্ণটা আপনাকে হাতে হাতে দিল, টাকা দিয়ে চলে এসেছেন, এরকম না। আপনি কিন্তু সেই স্বর্ণটাকে কষ্টিপাথর দ্বারা যাচাই করেছেন। আপনার যাচাইয়ে যদি স্বর্ণটা টিকে যায় তখন দাম দরুজ করে মেমো করে নিয়ে আসবেন। রাস্তায় যখন পুলিশে ধরবে তখন কিন্তু আপনি ওই মেমোটা দেখালে আপনাকে পুলিশও ছেড়ে দেবে। তাহলে আমার কথা হলো, একজন কামেল মুর্শিদ যে তিনি, তাকে যাচাই করতে সেই কষ্টিপাথরটা কি, অবশ্যই সেই কষ্টিপাথরটাও সংগ্রহ করবেন। আর না হয়তো সেই কষ্টিপাথর সম্পর্কে আমার ইউটিউবে আরও কিছু কথা বলা আছে, আপনারা সেগুলো শুনে নেবেন। সেই আলোচনাটি হেডলাইন হলো যে পীর যে আমরা ধরব, পীরের কাছে কি না পেলে আমরা পীর ধরব না, আর কি পেলে পীর ধরব, এই বিষয়ে একটি আলোচনা আছে, আপনারা শুনে নেবেন। তো এখন কথা হলো কোন কোন সাধনাগুলো করতে হবে মুর্শিদের কাছে যাইয়া। যেমন দম সাধনা, ধ্যান সাধনা এবং চিক সাধনা, যাকে না খাওয়া সাধনা বলা হয়। আমি যখন রোজা বেশি বেশি রাখবো তখন আমার শরীর দুর্বল হবে, জীব দেহটা দুর্বল হবে, পরমাত্মা জাগ্রত হবে, আর সেই দিনই আমি দমের সাথে এবং বিভিন্ন সাধনার সাথে আমি ধ্যান সাধনা করব, তখন ধ্যানেতে দিদার হবে। আর দিদার হলেই কিন্তু বন্ধুত্ব হয় না, দেখতে 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 একটা বিষয় হলো, যদি কেউ একটা মেয়ে দেখতে যায়, মেয়েকে দেখলেই কিন্তু বিবাহ হয়ে যায় না, তার সাথে সংসার করা যায় না, সেই মেয়েটাকে দেখে তার সাথে আমার সম্পর্ক হতে হবে, তারপরে বিবাহ হতে হবে, এরপরে সংসার হবে। তাহলে যদি কেউ তার দর্শন পায়, পরমাত্মার দর্শন পায়, তারপরেও কিন্তু তার সাথে সম্পর্ক হয়নি, আর সেই মাখামাখি সম্পর্ক যখন হবে অবশ্যই আপনার দ্বারা সম্ভব হবে যে আপনি তার কথায় চলবেন এবং তিনি আপনাকে দেখা দেবে। যাই হোক, হে জগতবাসী, আজকের যে আলোচনাটি যে একটু দীর্ঘ হচ্ছে,
একটু ধৈর্যের সাথে আরেকটু শুনুন, সেটি হলো কি যে মনের মানুষ প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, এই দমের কোটায় চাবি দিয়া হাস্তি কি নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে, মরা হইয়া দর্শে যেজন লাখ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের শোনে গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে, আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে আরও শীতে ছবির মতো নিরঞ্জন কয় তারে। হে জগৎবাসী, এই কথাটি বলছি বারে বারে, আমরা আর করব না তারে নারে, অবশ্যই আমরা একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া এই সাধনাগুলো নিয়মিত করব ইনশাল্লাহ। এক সময় যখন আল্লাহর দর্শন লাভ করব, বন্ধুত্ব অর্জন করতে পারবো, সেদিন আজরায়েলের ভয়ও আমাদের থাকবে না, আমাদের মৃত্যুর ভয়ও থাকবে না। তো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন কেউ, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আবার কথা হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।